ও আলহিক সালাম আহনাতুল্লাহি কাদু কাতার থেকে সম্মানিত জয়ন রসুল ভাই জানতে চেয়েছেন যে আমরা যে মোবাইলের মধ্যে সফটওয়্যার রাখি কোরআনের সফটওয়্যার এটি কিনি আর টয়লেটে যাওয়া যাবে কি না অনেকে বলেন না যাওয়া যাবে না আহমদুল্লাহ সাল্লাহ সাল্লাম আলাহ রসুল্লাহ মাবাদ সম্মানিত জয়নুল ভাই এই সমস্ত ফতুয়া তো সাবিদ আমলে ছিল না এবং তাবিনদের আমলে ছিল না এই যে মোবাইলের সফটওয়্যার ইত্যাদি ইত্যাদি যা এখন বর্তমানে তারপরে এগুলি অনেক পরেই বাহির হয়েছে আপনারা জানান বিশ্ব জগৎ যারা আবিষ্কার করছেন বৈজ্ঞানিকগণ তো এইগুলি সম্পর্কে কিন্তু যে সমস্ত ফেকা বাহির হয়েছে ফতুয়া ফেকুন নাওয়াজের এই ফেকুন যে গিয়ে ফতুয়াগুলো এ সম্পর্কে বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামা যারা আজকে যুগ শ্রেষ্ঠ আলেম তারা কিন্তু এগুলো ফতুয়া দিয়ে গেছেন সুতরাং যে মানুষের সমাধান কল্পে যে সমস্ত দরকার যেমন তার মধ্যে ফতুয়ার মধ্যে এটাও একটা ফতুয়া যে মোবাইলের মধ্যে সফটওয়্যার কোরআন সফটওয়্যার এখন এটা নেটওয়ালের যাওয়া যাবে কিনা তো এই সম্পর্কে তারা ভালো বলছেন যেমন মনে করেন তাদের মধ্যে যেমন বিন বাজ তারপরে ফতুয়া লাজনায় দায়মা বর্তমানে সৌদের বেস্তায়ী ফতুয়া বোর্ড তারপরে আল্লামা সলে মোনাজিদ এদের এই সমস্ত ফতুয়াগুলো আপনারা পড়লে পাবেন যে তারা এইগুলিতে অনুমতি দিয়েছেন যে এই টয়লেটের মধ্যে যাওয়া মোবাইলের মধ্যে সফটওয়্যার থাকলেও সেখানে পকেটে নিয়ে যাওয়া বা সেগুলি ধারণ করে যদি যাচ্ছে তাহলে সমস্যা নেই কোরআন নিয়ে যাওয়া যাবে না কোরআনে কোনো সম্মান কোনো সম্মানী বস্তু নিয়ে যাওয়া যাবে না কিন্তু মোবাইলের মধ্যে থাকে আছে তাতে কোনো সমস্যা নেই এগুলি নিয়ে যাওয়া যাবে অনেক কোনো অপরাধ নাই এখন যে সমস্ত ভাইরা নিষেধ করে থাকেন তাদের যদি কোরআন সুনার স্পষ্ট কোনো দলিল প্রমাণ থেকে থাকে তাহলে জানাবে আমাদেরকে বিজ্ঞ আলেম আলেমরা যারা বলছেন তাদের কাছেও তখন আমরা এগুলি পেশ করতে পারবো যে আপনারা কোন ইশতে হাতে বলছেন আর এখানে ইস্তেহাদের বড় বড় আলেম গ্রন্থে উল্লেখ করেছেন সুতরাং এটা তারা জেনে শুনেই তো বলছেন অতএব কোন ব্যক্তির কাছে যদি কোরআন এবং সুনার বিপক্ষে কোনো দলিল থাকে তাহলে দিবে না হলে আছে আর শরীয়ত তো একটা কাজ নিষিদ্ধ তো করার দলিল দলিলের ভিত্তিতে নিষিদ্ধ করে তখন নিষেধ হয়ে যায় না হলে অনুমতি অনুমতি থাকে সাধারণভাবে এটা বৈধই থাকে আর বৈধ থাকে যখন অবৈধ করার কেউ করবে তখন দলিলের ভিত্তিতে অবৈধ করতে হবে যাই এটা অপমান নয় ওখানে কেউ যদি হয়তো বলতে পারে এটা নিয়ে অপমান মোবাইলের তো ভিতরে কত আছে এটা খুলে কেউ যদি স্ক্রিনের মধ্যে খুলে নেয়া যায় এবং সে অবস্থায় পরে তাহলে নিষেধের অন্তর্ভুক্ত কেন তুমি এটা পড়বা মোবাইলের মধ্যে আছে ব্যাস রাস্তাঘাটে চলছে চলে এ গেছে মোবাইলের মধ্যে আছে সেটা সবার মোবাইলে এ আছে বিষয়টাকে সহজ করে দেওয়া হয়েছে এটা অপমান করা হয় নাই কেউ যদি অপমান করে ওই উদ্দেশ্যে নিয়ে যায় mobile মধ্যে আছে pocket এ আছে কাজেই হায়রে টয়লেটে নিয়ে যায় এই মুসলমানদের কোরআন অপমান করে বা মুসলমান দুষ্ট মুসলমান হয়েও দুষ্ট বুদ্ধির লোক হয়েও যদি কেউ কয় যে টয়লেটে নিলে অপমান হবে নিয়ে যায় তখন তো এটা পাকরাও হবে সেই মনে খবর তো আল্লাহ হিসাবে আল্লাহ জানেন সেই হিসাবে তাকে পাকরাও করবেন যাই হোক সংক্ষিপ্ত কথা এটাই এটা অনুমতি আছে নিয়ে যাবে তাদের নিষেধের অন্তর্ভুক্ত নয় আল্লাহ আমাদের সবাইকে ইসলামের বিধানগুলো সুন্দরভাবে মানার তৌফিক দান করুন هذا هو صلواتنا على نبينا محمد، السلام عليكم ورحمة الله وبركاته.